Salam alaikum, supriyo shikkhartri brindo, asha kori tumra shobai bhalo acho. Amra tomader jonno bhalo achi. Ajke amra je bishoy niye alochona korbo seta hocche tomar uccho madhyamik ingreji tomar ditiyo potrer grammar item transformation of sentence ki. Tumra shobai jano je transformation of sentence ache hocche tomar question number 6 e ar er jonno marks thakbe hocche tomar 5. Tale 6 number question er marks thakbe 5. এবং এখানে তোমার প্রশ্ন থাকে কি চেঞ্জ দা সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড তোমরা জানো যে যে সেন্টেন্সগুলো আমাদের চেঞ্জ করতে হয় সেগুলোর ডান পাশে তোমার কি করতে হবে অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি কিংবা ইন্টারোগেটিভ অথবা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ কিংবা সিম্পল থেকে কমপ্লেক্স কি কম্পাউন্ড কিংবা তোমার পজিটিভ থেকে কমপ্লিটিভ ডিগ্রি কিংবা সুপারলেটিভ ডিগ্রি কিংবা অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এগুলো কিন্তু সেন্টেন্সের ডান পাশে দেয়া থাকে তো ডিয়ার স্টুডেন্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কে আলোচনা করার পূর্বে আমি তোমাদের একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে বলছি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্স যখন আমরা করব তখন আমাদের মাথায় রাখতে হবে একটা বিষয় যে আমাদের যে অর্থের কোনো পরিবর্তন না হয় আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতেই হবে যে আমরা শুধু সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করব সেন্টেন্সের বটমটা চেঞ্জ করব কিন্তু মিনিং বা অর্থের কোনো হেরফের আমাদের করা যাবে না যদি আমাদের অর্থের কোনো রকমের পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেটা ভুল হয়ে যাবে এখন আসুন ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে একটা বিস্তৃত একটা তোমার চ্যাপ্টার এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা আছে তো আজকে আমি তোমাদের একটা স্ট্রাকচার দেখাবো যে এটার উপরে আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স কিংবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিংবা সিম্পল থেকে কম্পাউন্ড করব সেই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব তাহলে আমরা বলছি কি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা কি করব শুধু সেন্টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন করব কিন্তু কোনোভাবেই আমরা সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন করব না তো ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে আমরা আজকে শুধু আলোচনা করব যে তোমার কি কি ট্রুগুলো তোমার সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকতে পারে আমরা তাহলে সেন্টেন্সটা যদি সিম্পল হয় তাহলে যদি বলে কমপ্লেক্স করতে তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে কোন কোন ট্রু দেওয়া থাকতে পারে সেটা আমরা কমপ্লেক্স করব কিভাবে কিংবা কম্পাউন্ড করব কিভাবে সেই বিষয়টার উপরে সংক্ষেপে একটা তোমার চার্ট আকারে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমরা এটা বিস্তারিত তোমার এক্সাম্পল সহ এটা দেখাবো তোমরা শুধু আজকে দেখবে যে যদি তোমার সেন্টেন্সটা সিম্পল দেওয়া থাকে তোমার ব্র্যাকেটে যদি কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড দেওয়া থাকে তাহলে আমরা কোন সেন্টেন্সের মধ্যে কোন জাতীয় শব্দগুলো থাকতে পারে সেটাকে কিভাবে কমপ্রেস করব কিংবা কিভাবে কম্পাউন্ড করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে আমি লিখে দিয়েছি কি সিম্পল সেন্টেন্স যদি তোমার বিকজ অফ দ্বারা শুরু হয় এগুলো কিন্তু এক একটা ক্লু যে সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো এই ওয়ার্ডগুলো থাকতে পারে আমরা কমপ্রেসে যে কি লিখবো কিংবা কম্পাউন্ড করতে গেলে কি করব সেগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝে নিব তাহলে যদি দেখো যে কোনো সিম্পল সেন্টেন্স তোমার বিকজ অফ দ্বারা শুরু হয়েছে তখন আমরা সেই সেন্টেন্সটা ডানে যদি তোমার আমাদেরকে কমপ্লেস করতে বলে তাহলে আমরা কি দ্বারা শুরু করব কিংবা কম্পাউন্ড করতে বলে তাহলে আমাদের মাঝখানে কি কনজাংশন লাগবে সেটা দেখো যদি সিম্পল সেন্টেন্স শুরু হয় বিকজ অফ দ্বারা তাহলে সেই সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেস করব তখন তোমার বিকজ অফ এর পরিবর্তে সিন্স অথবা অ্যাজ আসবে আর যদি আমাদের কম্পাউন্ড করতে হয় তাহলে দুইটা অংশের সেন্টেন্সের মাঝখানে কনজাংশন হিসেবে একটা এন্ড হবে এরপরে দেখো যদি তোমার ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দ্বারা সিম্পল সেন্টেন্স শুরু হয় খেয়াল করো ডেসপাইট এর সাথে কিন্তু অফ বসে না কিন্তু ইনস্পাইট থাকতে পারে তার সাথে একটা অফ বসে তাহলে সিম্পল সেন্টেন্স যদি তোমার ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দ্বারা শুরু হয় সেই সেন্টেন্সটাকে যদি আমাদের কমপ্লেস করতে হয় তাহলে এটার পরিবর্তে আমরা দো অথবা অল্প বসাবো তাহলে ডেসপাইট অফ ইনস্পাইট অফ পরিবর্তে যখন আমরা কমপ্লেস সেন্টেন্স করবো তখন দো অথবা অল্প বসাবো আর যদি সেটা কম্পাউন্ড করতে হয় তাহলে তোমার বাট অথবা ইয়েট বসবে এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স যখন করবো তখন কিন্তু সেন্টেন্সের দুইটা পার্টেরই আলাদা আলাদা সাবজেক্ট বসাতে হবে যদি তোমার একটা অংশের সাবজেক্ট নাও থাকে আমাকে কিন্তু তোমার অন্য অংশের সাবজেক্টটা নিয়ে এসে একই সাবজেক্ট বসাতে হবে আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্স আমরা যদি একবার সাবজেক্ট বসাই তাহলে দ্বিতীয় সাবজেক্টটা ব্যবহার না করলেও আমাদের কোনো সমস্যা নেই সাবজেক্ট একবার নিতেই হবে কনজাংশন দেওয়ার পরে অ্যান্ড বা ডিএর যাই দেয় না কেন এটার পরে কিন্তু আর বাড়তি ওই সাবজেক্টটা না লিখলে আমাদের কোনো সমস্যা নেই এবার আসুন যদি তোমার সিম্পল সেন্টেন্সে থাকে বা এরপরে জিরাট থাকে জিরাট মানে কি
ভার্বের সাথে আইএনজি যোগ, আর জিরাটা কাজ করে তোমার কি নাউন হিসাবে। তাহলে দেখো বাই এর পরে যদি তোমার ভার্বের সাথে আইএনজি যোগ থাকে মানে জিরান থাকে, তাহলে এই জাতীয় সেন্টেন্স গুলোকে আমরা যখন কমপ্রেস করব তখন বাই জিরানের পরিবর্তে তোমার ই আসবে, আর যদি কম্পাউন্ড করতে যাই তাহলে এন্ড বসাবো। এরপরে দেখো উইদাউট বা জিরান, যদি উইদাউট এর পরে তোমার ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে তাহলে আমরা যখন কমপ্লেস করব তখন ইফের সাথে একটা নেগেটিভ ইফ নট, এখন ইফের পরে ডু নট আসতে পারে, ডিড নট আসতে পারে, অন্য কিছু আসতে পারে, অথবা যদি আমরা ইফ প্লাস নেগেটিভ না করি তাহলে সেটা আনলেস দিয়েও কিন্তু করা যাবে, কিন্তু যদি আমরা আনলেস করি তখন কিন্তু আলাদা করে আর নট শব্দটা দিতে হবে না। তাহলে যদি তোমার সেন্টেন্সে দেখো উইদাউট উইদাউটের সাথে জিরান থাকে মানে ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা কমপ্লেস করার সময় ইফ তারপর নট যুক্ত হবে অথবা আনলেস হবে, আর যদি তোমার কম্পাউন্ড করি তাহলে অর অথবা আদারওয়াইজ হবে। আমরা সাধারণত অরটাই বেশি ব্যবহার করি, একটু খেয়াল করো বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান যখন হচ্ছে তখন দেখো আমরা এখানে একটু বসাচ্ছি শুধুমাত্র ইফ, আর যদি উইদাউট প্লাস জিরান হয় তাহলে কিন্তু দেখো ইফ আসে কিন্তু তার সাথে একটা নেগেটিভ করতে হবে, যার জন্য আমাদের নট আনতে হবে, তার সাথে ডুনটটা মানে ডি নট যাই হোক হবে, আর যদি এটা না থাকে আমরা শুধু আনলেস দিয়েও করতে পারি, আর আনলেস যখন ব্যবহার করবো তখন কিন্তু এই নটটা থাকবে না, আনলেস নিজেই একটা নাবাচক শব্দ। এবার আসো প্রেজেন্ট পার্টিসিপিয়াল, দেখো প্রেজেন্ট পার্টিসিপিয়াল বলতে আমরা কি বলছি, প্রেজেন্ট অফ পার্টিসিপিয়াল কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ, কিন্তু জিরানার প্রেজেন্ট পার্টিসিপিয়াল মধ্যে একটু পার্থক্য আছে। দেখো সবগুলোই জিরানও ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট পার্টিসিপিয়াল তোমার মূল ভার্বের সাথে আইএনজি যোগ, কিন্তু এই দুটার মধ্যে একটু পার্থক্য কি, জিরান তোমার সেন্টেন্সে কাজ করে নাউনের মতো, এটা কাজ করে হচ্ছে তোমার নাউনের মতো, আর প্রেজেন্ট পার্টিসিপিয়াল কাজ করে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো। পার্থক্য শুধু তোমার এটাই, গঠনে কিন্তু কোনো তারতম্য নেই, দুটাই মূল ভাবের সাথে আইএনজি যোগ, শুধু জিরান কাজ করে সেন্টেন্সে নাউনের মতো, প্রেজেন্ট পার্টিসিপিয়াল কাজ করে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো। তাহলে যদি দেখো যে কোনো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপিয়াল অর্থাৎ মূল ভাবের সাথে আইএনজি যোগ দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা যদি সেই সেন্টেন্সের কমপ্লেস করি তাহলে সেখানে হোয়েন দ্বারা শুরু করতে হবে, কম্পাউন্ড করতে গেলে সেন্টেন্সের দুটো অংশের মধ্যে এন্ড বসাতে হবে। আর যদি তোমার পারফেক্ট পার্টিসিপিয়াল হয়, পারফেক্ট পার্টিসিপিয়াল কি, তোমার হ্যাভিং এর সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল থাকবে, যাতে এখানে লিখেছি কি বি থ্রি, তাহলে পারফেক্ট পার্টিসিপিয়াল হবে কি, যখন হ্যাভিং এর সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল হবে সেটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপিয়াল। এই জাতীয় সেন্টেন্স যখন তোমার কমপ্লেস করব তখন সেখানে হইনাত আফটার লাগবে, আর কম্পাউন্ড করতে গেলে এন্ড লাগবে। এইবার আসো যদি সেন্টেন্সের তোমার সিম্পল সেন্টেন্সের টু অথবা ইন অর্ডার থাকে, টু অথবা ইন অর্ডার থাকে, তাহলে আমরা কি করব, কমপ্লেস করতে গেলে সেখানে টু বা ইন অর্ডারের পরিবর্তে সোজা করবে, আর তোমার কম্পাউন্ড করতে গেলে এন্ড করবে। এরপরে আসো দেখো টু ডট ডট টু, যদি সেন্টেন্সে বা সিম্পল সেন্টেন্সে তোমার টু ডট ডট টু থাকে তাহলে আমরা যখন কমপ্লেস করবো তখন করবো কি, টু এর পরিবর্তে তোমার শো দিব, তারপর ডট ডট, তারপর তোমার টু এর পরিবর্তে একটা ড্যাশ হবে। তাহলে দেখো যদি শুধু টু অথবা ইন অর্ডার টু থাকে তাহলে কমপ্লেস করতে গেলে আমরা শো দ্যাট একসাথে লিখছি, আর ওখানে তোমার এন্ড বসাচ্ছি কম্পাউন্ডের দ্বারা, কিন্তু দেখো যদি তোমার টু ডট ডট টু থাকে তখন আমরা কি করছি, কমপ্লেক্সের ক্ষেত্রে তোমার টু এর পরিবর্তে শো দিচ্ছি, আর টু এর পরিবর্তে দ্যাট বসাচ্ছি। কম্পাউন্ড করতে গেলে টু এর পরিবর্তে আমরা ভ্যালু লিখছি এবং টু এর পরিবর্তে এন্ড লিখছি। শেষে দেখো আছে কি ইন অ্যাট, যদি সেন্টেন্সের মধ্যে ইন অ্যাট থাকে সেখানে তোমার কোনো একটা সাল থাকতে পারে, তোমার বয়স উল্লেখ থাকতে পারে, যদি এরকম হয় তাহলে আমরা কমপ্লেন যখন করবো তখন হোয়েন বসাবো, হোয়েন দিয়ে শুরু করবো, কম্পাউন্ড যখন করবো তখন দুইটা অংশের মধ্যে এন্ড বসাবো। এখন ডিয়ার স্টুডেন্টস দেখো এই যে তোমার ক্লু, আমরা বলছি কি প্রত্যেকটা শব্দ ইউয়ার করে কিন্তু এক একটা তোমার ক্লু, তাহলে এটা যদি হয় তাহলে সিম্পলে এগুলো থাকলে পরে কমপ্লেস করতে গেলে এগুলো বসাবো, আর কম্পাউন্ড করতে গেলে এগুলো বসাবো। তো আমরা তোমার পরবর্তী ক্লাসে উদাহরণ সহ এগুলো বিস্তারিত আলোচনা করবো, আজকে তোমরা শুধু এই চারগুলো একটু
ভালোভাবে দেখে দিবে যাতে এটা ভুল না হয়। এবার আসো, অনেক সময় দেখবে যে তোমার কি হচ্ছে, এই কোনো কুয়েছে আমি কোনো ক্লু পাচ্ছি না, সেন্টেন্সের মাধ্যমে এই জাতীয় কোনো ক্লু পাচ্ছি না, তখন কিন্তু আমরা কি করি জানো, এই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কোনগুলো হু হুইজ দ্যাট ওয়েন অথবা হয়, এই যদি দেখি যে এই ক্লুগুলো নাই, তখন কিন্তু আমরা হু হুইজ দ্যাট ওয়েন হয় এগুলো দ্বারা তোমার সেন্টেন্সের কমপ্লেক্স কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো করতে পারি। তাহলে এখানে দেখো আমরা জানি যে হু বসে কিসের, ব্যক্তিবাচক ক্ষেত্রে, তোমার বস্তুর ক্ষেত্রে, ওয়েন বসে সময়, বসে হচ্ছে তোমার কোনো একটা প্লেসের উল্লেখ থাকে। তাহলে দেখো ওই চার্টের যে ক্লুগুলো দেওয়া আছে এগুলো যদি আমরা কোনোটাতেই না পাই তাহলে আমরা কী করবো, আমরা তো প্রশ্ন ছেড়ে আসবো না, তখন আমরা দেখবো কি যে এই সেন্টেন্সগুলোকে হু হুইজ দ্যাট ওয়েন অথবা হোয়ার দ্বারা কমপ্লেক্স কম্পাউন্ড করা যায় কি না। সাধারণত এগুলো দ্বারা তোমার কম্পাউন্ড করা হয় না, রিলেটিভ প্রোনাউনে তোমার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয় না। আমরা কবে কি যদি দেখি যে সিম্পল সেন্টেন্সের ক্লুগুলো নাই, তখন আমরা সিম্পল সেন্টেন্সের কম্পাউন্ড কমপ্লেক্স করতে গেলে পারে এই রিলেটিভ প্রোনাউনগুলো দ্বারা আমরা কিন্তু কমপ্লেক্স করতে পারব। তাহলে দেখো এগুলো একটু ভালো করে তোমরা বাসায় দেখবে, আমরা এর পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে এক একটা উদাহরণ তোমার এক্সাম্পল দিব এবং কীভাবে এটা আমরা বসাই সেটা বিস্তারিত এগুলো আলোচনা করব। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।